আমারই উপরে উঠছে। চাচাই করে দিদুন রে কি স্মার্ট লাগতেছে দেখ। তোমাদেরকে ফলো করতে করতে ও আসবানার পরীক্ষা হেলমেট পরে হাঁটবে কেন? হেলমেট পরে তো তুমি গাড়িতে বসো। হ্যাঁ তোমার ইয়ে কি জানি কয় মারে করতেছিলাম আমরা পিছন থেকে হেলমেট পরে মারে দেখ দিদুন রে কি স্মার্ট লাগতেছে দেখতে। তুই না আসবো না কই দাঁড়াস ওই যে না কোথায় চলে এসেছি আমরা আজকে? আজকে আমার বান্ধবীর ঘর গৃহপ্রবেশ ও গৃহপ্রবেশ পরে আগে বান্ধবীর ঘর নতুন ঘর গৃহপ্রবেশ তাই আমরা আসছি। এদিকে একটা সিঁড়ি আছে মনে হয় আমাদের নিমন্ত্রণ নেই দাদা কই দাদা দাদা আসছে চলেন আসেন আমার বৌদি আজকে খুব সুন্দরভাবে সেজেছে। আমার মা সব কিছু নিয়ে চিন্তা টেনশন এই টেনশন করে করে অসুস্থ ওই যে নাতিরে নাতিনরে ধরো চলেন বৌমা রেস্ট করে করে যাবে। হ্যাঁ একদম আস্তে আস্তে চলো এখন আমরা মুখ করছি থার্ড ফ্লোর চলে এসছি আমরা সিঁড়ি দিয়ে এই যে গৃহকর্তা গৃহকর্তী দেখ কি সুন্দর এখান থেকে পাহাড়ের ভিউটা এই তোর তো খুব সুন্দর পাহাড় দেখে দেখে সময় চেয়ে কেটে যাবে কিন্তু এটা যখন হয়ে যাবে তখন আমার ঢাকা এটা হবে না সাজাবি সাজাবিরই যে সাজানোরই যে শোন এই যে এখন পরিচয় দাও বলো পরিচয় কি দিব আমরা দুজন হলো একদম ছোটবেলার বান্ধবী আমার এটা অ্যাকচুয়ালি আমার এখন দ্বিতীয় ঘর এখন দ্বিতীয় বাপের বাড়ি ধরে রাখো বাপের বাড়ি এখন আমার বাপের বাড়ি দূরে থাকতে দিব তোমার হ্যাঁ কেন দিব না থাকতে দিতে লাগবো কি বল তুই কিছু আর কি বলবো সর্বভূতেষু সদ্গুরুমেয় সস্থিতা নমাস্তস্তৈ নমাস্তস্তৈ নমো নমঃ পাহাড়ে পাহাড় চারিদিকেই পাহাড় এই যে আমরা দেখ কত এবার অনেক আম হবে দেখ সব আম গাছে মুকুল আসছে আজকে ছিল আমার বাবার বাৎসরিক কাজ তো মারা সবাই বৌদি সবাই ওরা গেছিলো আমাদের এখানে শুক্লেশ্বর যে মন্দির শিবের মন্দির সেখানে বাৎসরিক কাজটা হয়েছে তো বাৎসরিক কাজ হওয়ার পর আমরা চলে আসছি এখানে। কেমন হচ্ছে বাবাটা? বাবার কাজ খুব ভালো হয়েছে ভোলানাথের আশীর্বাদে আমাদের সময় তাড়াতাড়িও হয়েছে আর খুব ভালোভাবে কাজ হয়েছে। তারপর আমরা বিষ্ণু দেবতাকে দর্শন করলাম ভোলে বাবাকে দর্শন করলাম দর্শন বিষ্ণু দেবতা কোথায় জনার্দন মন্দির এটি তো বিষ্ণু দেখো না নিচে যে জনার্দন মন্দির আমার বিয়ের সময় ভুলে গেছে প্রথমে যে নারায়ণ মন্দিরে নিয়ে গেলো তারপরে বলে আচ্ছা 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 নিয়ে গেলো না ওইখানে দর্শন করে তারপর আসলাম তো এই আর কি এখন আমরা পূজা হচ্ছে আমরা প্রসাদ শরীর পুরা টায়ার্ড টায়ার্ড আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি যাওয়া না চলো আমার নামে আছে
সুনিতা দত্ত, সুনিতা দত্ত কোন চশমাটা কি করলে? আমি ইউটিউব চ্যানেল খুলছি। কিসের? তোমার কি কয় আমি ব্লগ বানাই, তারপর আবার ছেড়ে দিই ব্লগ বানাই না। তোমার কেমন করলে? তো বানাইতে থাকো, দিতে থাকো। এক মিনিট দেখো, সুনিতা দত্ত মারো। এই যে চাচি কাঁথা শিলাচ্ছে, আমরা গিয়ে খেয়ে আসছি গৃহপ্রবেশ প্রসাদ। কই গেছিল কত? কই গেছিলাম কত চাচি? নাম তো জানি না। কিসের জন্য গেছিলাম এটা কো? নতুন ঘরে। হ্যাঁ, নতুন বাড়ির পূজা। ওইটাতে ওইটাকে কি বলে? গৃহপ্রবেশ, গৃহপ্রবেশের পূজা। গৃহ, গৃহ মানে ঘর, প্রবেশ মানে ঢুকা, বুঝছো? গৃহপ্রবেশে আজকে পূজা ছিল, মানে গৃহপ্রবেশ আর কি। ওইটাকে একবারে বলে গৃহপ্রবেশ। ঠিক আছে, কাম করি, খাতা নিয়ে যাই। খাতা নিয়ে যাবে? আর পারতে শোন, তোমার কে কইছে পারতে? এত এত এতক্ষণ ধরে ছাড়ো। আমি ভালো করে হেলমেট পরা ছিল না? যখন মাথাতে হাতায় দেয় খুব ভালো লাগে। ঘুম ঘুম পাই তো। চলো এক কাম করি শাশুড়ি, তাহলে আজকের ভিডিও বেশি না, ছোট্ট, আবার দেখা হবে। চাচি কো দেখা হইব? এখন তো ভিডিও দিতেই পারি না, না সব সময়, কারণ শাশুড়ি মার এই অবস্থা, সবাই ব্যস্ত। পরে আবার ছোট ছোট ভিডিও কি আঙ্গু ভিডিও করনা? হ্যাঁ না, হয় না আঙ্গো ভিডিও হইব না তো, এখন একটু দেরিতে দেরিতে হইব, বুঝছো? এখন প্রোগ্রাম করে ছিলেতে ছিলেতে পাগল হয়ে গেছি গে। দেখো তো সেই নো, ছাড়ো না, এখন ছাড়ো, তুমি এটা বন্ধ করো। ছাড়ো, এই যে একটু বাস, একটু নিয়ে আছে।